আগৰ পাস কৰাও আছে আমাৰ যে সকলক নেকি 6 মান টেট বুলি আগৰ বিপিএফৰ সময়ত এপইণ্টমেণ্ট দি গৈছিলে কিন্তু 8-10 হাজাৰ কাম কৰি আছে আৰু নতুনকৈ টেট পাস কৰা আছে আৰু ইয়াৰ আগত 99ৰ কিছুমান শিক্ষক ৰৈ গৈছে এই গোটেইখিনিক এপইণ্টমেণ্ট দিয়াৰ কাৰণে আমি চিন্তা কৰি আছোঁ কিন্তু যিখিনি আমাৰ ভেকেণ্ট পোষ্ট আছে ইয়াৰ এছআইইউটো আমি এতিয়ালৈকে পোৱা নাই এছআইইউৰ কাৰণে আমি লাগি আছোঁ যেতিয়াই ষ্টেটৰ পৰা এছআইইউটো আমাৰ তাত আহিব আমি লগে লগে প্রসেস আরম্ভ করে দিম আর অ্যাপয়েন্টমেন্ট খিনি আমি দি দিম ফেন্সার কলেজ এই সপ্তাহতে ফেন্সার কলেজের লিস্ট কিছুমান ওলাই যাব যখন 10 ফেন্সার কলেজ প্রভিন্সিয়ালাইজ করার কারণে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই কইছিলে আর 6.3 একর্ডর সেই ক্লোজ মতে হয়েছিলে বাকি হাই স্কুল আর হায়ার সেকেন্ডারি স্কুলের কারণে ইতিমধ্যে কিছুমান বাট মুকলি করে দিছে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াই আর ইয়ার পিছত এম ই আর এল পির কথাটা চিন্তা করব গতি এতিয়া বহুতখিনি নহয় নিট বেস প্রয়োজন অনুসরি কিছুমান হাই স্কুল কিছুমান হায়ার সেকেন্ডারি প্রভিন্সিয়ালাইজ করার কারণে যোজা চলিছে এই গোটে কথাটা আমি চালি জারি চাই আছো যে আমার তাত বহুত স্কুল আছে যে সকল স্কুল কিছুমানে যেটু আর 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 টি রাইট টু এডুকেশন অ্যাক্ট যত 1 কিলোমিটারত এল পি স্কুল 3 কিলোমিটারত এম ই স্কুল 5 কিলোমিটারত হাই স্কুল থাকিব লাগে এই যে যেটু আর টির মতে যেটু মানে নর্মস আছে বা গাইডলাইন্স আছে সেইটো পুরা করে পেলায় যিমানখিনি স্কুল আমার প্রয়োজন আছে সেইখিনি আমি ওলাই আছো ইয়ার পিছত পর্যায়ক্রমে লাহে লাহে চিন্তা করি।